আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো সেটের প্রশ্ন উত্তর নিয়েই আলোচনা করব এছাড়া অন্যান্য বিষয়ের ওপর ভিডিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করবো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক প্রথমে আমরা বাংলার পার্ট ওয়ানের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নটা দেখে নাও কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রাম যোগাযোগ গড়ে ওঠে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গল্পে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে পরের প্রশ্ন অবাক তাকায় চড়ুই পাখি চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায় মৃদুল দাসগুপ্তের লেখা কবিতায় দেখা যায় কবি যখন রং ছড়িয়ে আপন খেয়ালে ছবি আঁকেন তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায় খোকন স্বগর্বে তার ড্রয়িং খাতাগুলি নিয়ে এলো কার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে তার গর্ববোধের কারণ কি। আলোচ্য অংশটি সাহিত্যিক বনফুল রচিত খোকনের প্রথম ছবি রচনা থেকে গৃহীত হয়েছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছিল তার বাবার এক বিখ্যাত চিত্রকর বন্ধুর কাছে খোকনের আঁকা ছবি একজন বিখ্যাত চিত্রকর দেখতে চেয়েছেন বলে খোকনের গর্ববোধ হচ্ছিল চার নম্বর প্রশ্ন আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন আলোচ্য অংশটি সৈয়দ মুজতবা আলীর লেখা কুতুব মিনারের কথা প্রবন্ধের অন্তর্গত সম্রাট কুতুবউদ্দিন আইবক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তৈরি করেছিলেন কিন্তু আলাউদ্দিন খোলজি সেই মিনারের চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরি শুরু করার সাহস দেখিয়েছিলেন সেই প্রসঙ্গেই প্রাবন্ধিক আলোচ্য কথাটি বলেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত বলেছেন ছন্দ বিশ্বের সর্বত্রই বিরাজমান অর্থাৎ জীবন ও জগতের সব কিছুর মধ্যেই রয়েছে ছন্দ এই ছন্দই আমাদের জীবনকে সহজ সরল পথে চলতে সাহায্য করে তাই কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন ছ নম্বর প্রশ্ন সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে উদ্ধৃতাংশে কোন শোকের কথা বলা হয়েছে উদ্ধৃত অংশটি আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বাংলার চারজন সাহসী যুবক মৃত্যুবরণ করে তারা হলেন রফিক সালাম জব্বর ও বরকত এদের নির্মমভাবে হত্যার পর সারা বাংলাদেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া সেই ঘটনার প্রতিবাদ যেন কালবৈশাখীর ঝড়ের মতো গর্জে ওঠে বাংলাদেশের আকাশে এরপর ব্যাকরণ থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে দেখে নাও সাত নম্বর প্রশ্ন দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে দাম শব্দটি এসেছে গ্রিক শব্দ দ্রাকমে থেকে যার অর্থ একরকম মুদ্রা দ্রাক্মে বানান হল দয়রাফরা আকার ক্ষয় হসন্ত ময় একার এরপর দ্রাকমে থেকে কিভাবে দাম শব্দ এসেছে সেটা পর্যায়ক্রমিকভাবে দেখে নাও প্রথমে এসেছে গ্রিক শব্দ দ্রাক্মে থেকে সংস্কৃত শব্দ দ্রম্য দয়রফলা ময় জফলা এরপর সংস্কৃত শব্দ দ্রম্য থেকে এসেছে প্রাকৃত শব্দ দম্য দ ময়ম এবং সবশেষে প্রাকৃত শব্দ দম্য থেকে এসেছে বাংলা শব্দ দাম পরের প্রশ্ন একটি মিশ্র শব্দের উদাহরণ দাও মিশ্র শব্দ হলো দুটি ভাষার শব্দ একসঙ্গে যুক্ত হয়েছে নতুন শব্দ সৃষ্টি হয় সেটি মিশ্র শব্দ তো আমি তিনটে উদাহরণ দিয়েছি যে কোনো একটা তোমরা দিয়ে দিতে পারো রাজা যোগ বাদশাহ রাজা বাদশাহ যেখানে রাজা তৎসম শব্দ এবং বাদশা ফরাসি শব্দ এরপর ডাক্তার যোগ খানা মিলে হলো ডাক্তারখানা যেখানে ডাক্তার হলো ইংরেজি শব্দ এবং খানা হলো ফরাসি শব্দ সবশেষে হাট যোগ বাজার মিলে হলো হাট বাজার যেখানে হাট বাংলা শব্দ এবং বাজার হল ফরাসি শব্দ এবার আমরা বাংলার পার্ট টু এর প্রশ্ন উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্ন পাগলা গণেশ গল্পে যে সালের কথা বলা হয়েছে দেখো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে পনেরোশো উননব্বই পঁচিশশো উননব্বই পঁয়ত্রিশশো উননব্বই পঞ্চান্নশো উননব্বই সঠিক উত্তর হবে পঁয়ত্রিশশো উননব্বই পরের প্রশ্ন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার চারটে অপশান দেওয়া রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বাইরনের শেক্সপিয়রের নাকি মিল্টনের উত্তর হবে বাইরনের চিংড়ি হলো একটি খাঁটি দেশি শব্দ তৎস্রম শব্দ তদ্ভব শব্দ নাকি অর্ধ তৎসম শব্দ সঠিক উত্তর হবে খাঁটি দেশি শব্দ পরের প্রশ্ন বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ এখানেও চারটি অপশান দেওয়া অফিস পাড়া বাজিকর পাউরুটি বেকুসুর উত্তর হবে অফিস পাড়া এরপর প্রশ্ন দেওয়া রয়েছে বেশ কিছু দেখে নাও তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক এখানে কার কথা বলা হয়েছে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিটিতে নন্দলাল বসুর কথা বলা হয়েছে খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকেন সাহিত্যিক বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে খোকনের বাবার বন্ধু লখনৌ শহরে থাকেন মিনার আর মিনারেটের ফারাক কোথায় মিনার আকারে বড় এবং উঁচু হয় এবং এটি নিজস্ব ক্ষমতায় দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু মিনারেট নিজস্ব ক্ষমতায় দাঁড়িয়ে থাকে না এটি অন্য কোনো মন্দির মসজিদ বা সৌধর ওপর নির্ভরশীল তো এই ভিডিওতে আমি বাংলার পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো সেটের প্রশ্নোত্তর নিয়েই আলোচনা করলাম তো বাকি বিষয়গুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো